বলছি আপনি থানায় না এসে, আপনার লোকাল থানায় না এসে কন্ট্রোল রুমে ফোন করে দিলেন? রাত্রিবেলা 12:40 আমি থানায় যাব একজন মহিলা হয়ে। না না, আপনাকে আমি আসতে বলছি, আপনার বাড়ির কোনো লোককে দিয়ে ফোন করুন। আমাদের দেশে এতটা উন্নত হয়ে যায়নি, বাড়িতে কোনো লোক নেই, যাওয়ার মতো লোক নেই বাড়িতে। আপনি কি জানেন বলাগড় থানায় একটা হাতি মোবাইল ভ্যান কতটা এরিয়া কভারেজ করতে হয়? না আমার সেগুলো জানা নেই, আমি একটা নাম্বার ছিল 207-290, সেখানে ফোন করেছিলাম, সেটার কোনো অস্তিত্ব নেই বলেছে, সেই জন্যই কন্ট্রোল রুমে ফোন করেছি। অপরাধ হয়ে গেছে? না না, অপরাধ কেন, আপনি আপনি তো জানবেন, আপনি তো শুনুন, আপনাকে শুনুন, 12:40 একজন মহিলাকে বলছেন কেন, সে থানায় গিয়ে অভিযোগটা জানাবে। না আপনাকে বলিনি অভিযোগ করতে, আপনি কন্ট্রোল রুমে জানালেন, সেই জন্যই বলছি যে আমাদের কন্ট্রোল রুমটা তো জানানোর জন্যই আছে। আমি যথেষ্ট বুঝেছি, বুঝেই আপনাকে বলছি। মোবাইল ভ্যানের এলাকা কতটা দূর জানেন আপনি? একটা মোবাইল ভ্যানটা একজন নাগরিক আমার, আপনাদের কত দূর যাই, কোথায় মোবাইল ভ্যান আছে সেগুলো তো আমার জানার দরকার নেই। আমি এত আপনাকে জানি, অন্যান্য কালী পুজো হয় বলে তো বক্তব্য নয়, বক্তব্য হচ্ছে রাত্রি 12:00। অন্যান্য জায়গা থেকেও তো আমাদের কাছে কমপ্লেনটা আসছে, গাড়িতে তো মুভ করছে সেখানে সেখানে। তা আমার এখানে কি করা আছে, আমার এখানে বাড়ির কাছে 12:40 তার স্বরে মাইক বাজছে এবং বুকিং করে তারা লাইন নিয়েছে, আজকে 3 দিন ধরে নন স্টপ এইভাবে সারা রাত বেঁধে যায়, যার জন্য ঘুমোতে পারছি না। আমার বাড়িতে অসুস্থ লোক রয়েছে, সে ঘুমোতে পারছে না, বয়স্ক। ঠিক আছে, আপনার যেমন সমস্যাটা অ্যারাইজ করেছে, আপনি করেছি, আপনি আমাকে কেন বারবার বলছেন যে কন্ট্রোল রুমে কেন ফোন করেছি? আপনার কন্ট্রোল রুমে না, কন্ট্রোল রুম থেকে আমাদেরকে জানাচ্ছে যে আপনি ফোনটা করেছেন। নিশ্চয়ই জানাবেই তো, আপনাকে সেই কথাটা বলছি না আমি, আপনি পুরো দর্শক সকলে ছিলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এটা হচ্ছে একটা কল রেকর্ড। এক মহিলা, তাদের আর কি বাড়ির পাশে একটা পুজো হচ্ছিল হয়তো, তো সেখানে রাত 12:40 তারপরেও একেবারে তারস্বরে মাইক বাজছিল, সেই জন্যে তিনি ফোন করতে চেয়েছিলেন লোকাল থানাতে, কিন্তু যে নাম্বারটা তিনি পেয়েছিলেন, এখন তো নেটেও নাম্বার পাওয়া যায়, 207-290 যেটা বলার চেষ্টা করলেন, তো সেই নাম্বারে ফোন করে পাননি, মানে অস্তিত্ব নেই আর কি নাম্বারে, যেটা বুঝলাম। সেই জন্যে তিনি একেবারে কন্ট্রোল রুম আছে যেটা পুলিশের আরও উপরতলায় আর কি, সেখানে তিনি ফোন করে জানিয়েছিলেন যে তাদের এলাকাতে এইসব চলছে, একেবারে তারস্বরে মাইক বাজছে, রাত 12:00 এইসব আর কি মানে বলেছিলেন। তো এখন যেটা বুঝলাম আর কি, যে এবার হয়তো কন্ট্রোল থেকে ফোন এসেছিলো থানাতে, আপনাদের এলাকায় এই ঘটনা, এখন কেন ওই মহিলা থানাতে না বলে কন্ট্রোলে ফোন করেছিলেন, সেটাই কার্যত অপরাধ হয়ে গেছে। যিনি ফোনটা করেছিলেন, পুলিশের কোন অফিসার হবেন, বলাগড় বলাগড় বলে বলা হচ্ছে, তার মানে হুগলির ব্যাপার স্যাপার, বলাগড় থানা। তো প্রথম দিকে ফোন করে খানিকটা চমকাতি চেয়েছিলেন, মা যে টোনটা ছিল প্রথম দিকে, তারপর ওই মহিলাও যেভাবে কথা বলছিলেন, মহিলাও যে ছেড়ে দেওয়ার পাত্রী তা কিন্তু নন, তিনি যেভাবে ক্রস করতে লাগলেন, তারপর পুলিশের অফিসার কার্যত নরম হয়ে গেলেন এবং তারপর তো ফোনটা কেটেই দিলেন। পুলিশ অফিসার মহিলাকে বলছেন, আপনি জানেন আমাদের একটা মোবাইল ভ্যান কত দূর যেতে হয়, কটা কালী পুজো হচ্ছে? অবান্তর কথা, আমার তো মনে হচ্ছিল যে একজন মহিলা, তার এলাকাতে এরকম একটা বিষয় ঘটছে, বাড়িতে রোগী রয়েছেন, এত রাত হয়ে গেছে, তারস্বরে মাইক বাজছে, তিনি চেয়েছিলেন পুলিশের একটা সহযোগিতা, যাতে করে পুলিশ মানে এটাকে বন্ধ করে বা কন্ট্রোল করে। তো তিনি প্রথমে চেয়েছিলেন থানাতেই ফোন করতে, জানাতে, সেটা পাননি বলে তিনি কন্ট্রোলে ফোন করেছিলেন, মানে আর একটা বিকল্প নাম্বারে। হ্যাঁ, সেটা হয়তো থানার থেকে উপরের ব্যাপার, এখন যেহেতু কন্ট্রোল থেকে আবার থানাকে বলা হয়েছে, এখন সেটাই হয়তো একটা বিরাট রাগের বা বিরাট ইগোর,
সেই জন্যে তিনি আবার নাম্বারটা হয়তো নিয়েছিলেন কন্ট্রোল থেকে হতে পারে, বা কন্ট্রোল থেকে দেওয়া হয়েছিল, জমক জায়গাতে ফোন এসেছিল। তো সেই নাম্বারে ফোন করে আবার কার্যত প্রথম দিকে যেভাবে টোনে কথা বলছিলেন, আমার কথা মনে হচ্ছে যে চমকানোর মতোই ছিল। মহিলাকে বলছেন, আপনি থানায় না এসে কন্ট্রোলে ফোন করে দিলেন, অদ্ভুত। মহিলাও বলছিলেন, আপনি একজন মহিলাকে বলছেন এই কথা? তখন বললেন যে বাড়ির কাউকে পাঠাতে পারতেন। দর্শক, এদিকে বলা হচ্ছে যে পুলিশ হাত বাড়ালেই বন্ধু। তো সবসময় তো অত তো লম্বা হাত তো সবসময় থাকে না, ফোনে কথা বলে ফোনে জানানোর একটা উপায় থাকে, থানাতে ফোনও থাকার কথা। তো স্ত্রী নাম্বারে পাননি, তাই উপরতলায় ফোন করেছেন, তো অসুবিধা কোথায়? আরে বার্তাটা তো পেলেই হলো যে হ্যাঁ ঠিক যেখান দিয়ে আসুক না কেন, মহিলা করলেও আপনাকে অ্যাকশন নিতে হতো, বা ওপর থেকে এসছে একটা কল, তারা বললো অ্যাকশন তো যা নেওয়ার নীতি হবে, তো সেখানে অসুবিধা কোথায়? মহিলাকে ফোন করে আবার জ্ঞান দিচ্ছেন, একটা মোবাইল ভ্যান জানেন কোথায় কোথায় যেতে হয়, কত দূর আমাদেরকে কভার করতে হয়, কত কালী পুজো হয়, অবান্তর কথা। মহিলা তার নিজের সমস্যা বলছেন, তাকে সব নানান সমস্যা শোনাচ্ছেন, পুলিশের সমস্যা, একটা ভ্যান কি দুটো ভ্যান সেটা পুলিশের বিষয়। তো তার সঙ্গে এলাকার সমস্যা নিয়ে মানুষ কথা বলছেন, তো তাকে এইসব কথা শোনানোর কী রয়েছে? জানি না কোন অফিসার তিনি কী ভাবছিলেন, এসব অজুহাত দেখানোর কী বা প্রয়োজন রয়েছে। আপনাদের সমস্যা আপনাদের ডিপার্টমেন্টকে বলুন যে এখানে এত সমস্যা, কিন্তু এত এরিয়া আমাদেরকে কভার করতে হয়, একটা ভ্যানে কী করে কাজ হবে, ডিপার্টমেন্টকে বলুন, মহিলাদেরকে বলবেন কেন? মুখ্যমন্ত্রী বলছেন আমাদের সরকার বিরাট উন্নত সরকার, এখানে কোনো অভাব নেই, অভিযোগ নেই, আর আপনি পাবলিককে অভিযোগ করছেন, মানে আমাদের অভাবটা শোনাচ্ছেন, এই নেই সেই নেই। আপনি মুখ্যমন্ত্রীকে বলুন না, মুখ্যমন্ত্রী তো আপনাদের পুলিশ মন্ত্রীও, বলুন। মানে যে কথাগুলো বলছিলেন মহিলাকে, উনাকে না বলে উনার সমস্যাটা শুনুন, সমাধান করুন, আর যে সমস্যাটা আপনারা ফেস করছেন, ওই গাড়ি টাড়ি পরিকাঠামো, সেটা মুখ্যমন্ত্রীকে বলুন, উনাকে শুনিয়ে পাশ কেটে চলে যাওয়ার কী রয়েছে, বা নিজের জায়গাটাকে সাফাই দেওয়ার কী রয়েছে? আর এত রাগেরই বা কী রয়েছে? থানায় ফোন পাননি, কন্ট্রোলে ফোন করেছেন, কন্ট্রোল আপনাদেরকে বলেছে আপনি একটা অ্যাকশন নেবেন, আবার ফোন করে থানায় না ফোন করে কন্ট্রোলে ফোন করে দিলেন, কী অপরাধ করে ফেলেছিলেন ওই মহিলা? দর্শক, পুলিশ যদি এরকম আচরণ করে তাহলে কী বলুন বলুন তো? ওই মহিলা খুব জাঁদরেল মহিলা, যেটা বুঝলাম ক্রস করতে করতে গেলেন, পুলিশের ফোন এলে তো মহিলা কেন, অনেক পুরুষ মানুষও ঘাবড়ে যান, সেখানে তো একজন মহিলা, মহিলাকে বলছেন আপনি থানায় না এসে কেন কন্ট্রোলে ফোন করলেন? তো ওই মহিলা কিন্তু পরপর কথা বলে গেছেন, এবং তিনিও ক্রস করতে করতে গেছেন, আপনাদের সমস্যা আপনাদের বিষয়, কন্ট্রোল থেকে আমাকে বলেছে, উনি বললেন যে হ্যাঁ বলবেই তো, মানে উনি কিন্তু পরপর কিন্তু ক্রস করতে করতে গেছেন, এবং বুঝলাম যখন ওনার টোনটা, মানে মহিলার টোনটা যখন দেখলেন যে একেবারে টক্কর দেওয়ার মতো, তারপর কিন্তু আর অফিসার সেই অর্থে বেশি হুজ্জুতি আর করতে গেলেন না, তিনি আবার ফোনটা কেটেই দিলেন, যেটা বুঝলাম। কিন্তু যদি ওই রকম মহিলা না হতেন, টক্কর দেওয়ার মতো, কথা বলার মতো, যাই না তার কপালে আর কী কী জুটত বা কী কী শুনতে হতো। দর্শক, তারপর কিন্তু আমি আরও একটা কল রেকর্ড পেয়েছি, মানে এই যে ফোন করে এরকম বলা হচ্ছিল, তারপর ওই মহিলা আবার ফের কন্ট্রোলে ফোন করেছিলেন, করে আবার অভিযোগটা করেছেন, আমি সেটাও আপনাদেরকে শোনাবো। আমি শোনাতে চাইছি এই কারণে, দেখুন ইনি তো একটা ওনার মতো করে অ্যাকশন নিচ্ছেন, কিন্তু সবাই তো এটা পারেন না, কিন্তু পুলিশ কেন এই ধরনের আচরণ করবে? পুলিশ সমস্যার সমাধান করবে, তাদের যে সমস্যা রয়েছে সেইগুলো তাদের মতো করে সমাধান করবে, সেখানে মানুষ ফোন করবেন কোনো সমস্যাকে মাথায় রেখে, তাকে এসব বলা হবে এবং তাকে এক ধরনের চমকানোর চেষ্টা হবে। শুনুন দর্শক, তারপর ওই মহিলা আবার কন্ট্রোলে ফোন করে কী অভিযোগটা করেছেন। হ্যাঁ, আমি একটু আগে আপনাদের এখানে ফোন করেছিলাম যে রাত্রিবেলা 12:40 বাজে, এখনো কারোর স্বরে মাইক বাজছে, বাড়িতে অসুস্থ লোক আছে, ঘুমোতে পারছে না, তা এইটাতে কি অপরাধ হয়েছে আপনাদের এখানে ফোন করার জন্য? কন্ট্রোল রুম মানে তো ফোন করার জন্যই আছে পাবলিকে, তাই না? তাহলে আমাকে বলাবো থানা থেকে ফোন করে বলা হচ্ছে যে আপনি কেন থানায় না এসে ওখানে ফোন করেছেন, তা সেটা আমার অপরাধ হয়ে গেছে? আমি 12:40 মহিলা একা আমি থানায় যাবো এটা বলতে, এটা কি ধরনের কথাবার্তা?
এইটা আপনি দয়া করে নোট ডাউন করুন, আমি আপনাকে অভিযোগ করলাম এবং তারপরে আমার যেভাবে যেখানে অভিযোগ জানানোর আমি নিশ্চয়ই জানাবো, কিন্তু আমি আপনাদের পুলিশ কন্ট্রোলে এই কথাটা বললাম, আপনি এটা দয়া করে নথিভুক্ত করুন। আমাকে বলছে একটা মহিলা রাত্রি 12:40 বাজে আমি কেন থানায় যাইনি, আবার আমি যখন বলছি আমার বাড়িতে আমি একা আমি মহিলা আমি কি করে থানায় যাব, তখন বলছে বাড়ির অন্য লোককে পাঠানো। আমি বললাম বাড়ির অন্য লোক কেউ নেই যে যাওয়ার মতো আছে, তারপরেও আমাকে বারবার করা হয়েছে। আমাকে বলছে আপনি কেন থানায় না এসে পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন কেন, এটা বলছে। আমি বললাম আমার অপরাধ কি হয়েছে, ফোন করার জন্য কন্ট্রোল রুমটা তো খোলা আছে, ওখানে বলার জন্যই অভিযোগটা। তা আপনাদের তো বলাগড় থানার কোনো নাম্বার নেই যেখানে আমি অভিযোগ জানাতে পারি, একটা আমি নেটে নাম্বার পেয়েছিলাম 260-290 কিন্তু সেটার বলছে কোনো অস্তিত্ব নেই, তাহলে আমাকে থানার একটা নাম্বার দিন যেটাই আমরা অভিযোগ জানাতে পারি, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা বলছে, আপনাকে আমি জানালাম এই বিষয়টা। শুনলেন দর্শক, আবারও ফোন করে পুলিশ কন্ট্রোলে অভিযোগটা করেছিলেন ওই মহিলা, তবে ওপার থেকে এত লো সাউন্ড আসছিল জানি না কোনো অ্যাকশন হবে কি না, কিন্তু এটাও ভাবতে হবে যে একজন মহিলা যখন কথা বলছেন তাকে ওইভাবে কাউন্টার করা, ওইভাবে বলা কেন বলবেন একজন পুলিশ অফিসার? তাদের যে সমস্যাটা সেটা স্বীকার করবেন না, তিনি আবার অজুহাত দেখাবেন, তিনি আবার সাফাই দেওয়ার চেষ্টা করবেন সাধারণ মানুষকে? দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।